মানে আমি ভাবলাম আমার বাড়িতেই বোম পড়েছে, কেন আমার বাড়িটা মানে থরথর করছে, মনে হচ্ছে বাড়িটা কাঁপছে। তারপরে আমি কিছুক্ষণ বসে থাকলাম, বসে থাকার পরে আমি বললাম যে দেখি একটু বেরিয়ে, এদিকে ওদিকে বেরিয়ে দেখলাম, আমি কিন্তু কিছু বুঝতে পারলাম না, ছাদে দেখে এলাম বুঝতে পারলাম না। সকালবেলায় আমি যখন বাইরে বেরোচ্ছি তখন দেখছি যে হ্যাঁ আমার বাড়িতেই বোমটা পড়েছে, মানে সাংঘাতিক আওয়াজ, মানে দুটো তো দারুণ আওয়াজ, একটার কম আওয়াজ। আর টার্গেট ছিল মানে উপরে গোপাল থাকে, গোপালকে মারারই উদ্দেশ্য করে কালকে কিন্তু বোমটা মারা হয়েছে, কিন্তু ঠাকুরের আশীর্বাদ যে ও কালকে বাইরে ছিল, ওরই রুমে মারা হয়েছে, ওকে টার্গেট করেই মারা হয়েছে।